হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো অনেকদিন পর আসলাম ব্লগ নিয়ে। তো সরস্বতী পুজো বুঝতেই পারছো, ব্লগে আবার এন্ট্রি করলাম। তো কিছু সমস্ত কিছু এক্সপ্লোর করব, দেখতে থাকো। পুজোর পূর্বে গঙ্গা জল ও গঙ্গা মাটির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি নদীর দিকে। সামনেই নদী, তো আমরা এখন নদী থেকে গঙ্গা মাটি ও গঙ্গা জল আনবো। সঙ্গে সমস্ত ক্লাবের ছেলেপেলে সহ ঢাক নিয়ে আমরা এগিয়ে চলেছি। সো দেখতে থাকো। এখন গঙ্গা মাটি ও গঙ্গা জল নিয়ে আমরা আবার ফিরছি ক্লাবের দিকে। তো ক্লাবে গিয়েই পুজো মণ্ডপে আমাদের গঙ্গা মাটি গঙ্গা জল স্থাপন করা হবে এবং পুজো শুরু হবে। পুজো ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে। আস্তে আস্তে প্রত্যেকে পুজো মণ্ডপে এসে উপস্থিত হচ্ছে মায়ের পুজো দেখার জন্য এবং তারপর অঞ্জলি দেওয়ার জন্য। সরস্বতী পুজোর একটি বিশেষ টান অঞ্জলি দেওয়া এবং ঘোরাফেরা, সেটা তো অবশ্যই। কিন্তু কাল বিশেষ খারাপ ওয়েদারের জন্য প্রত্যেকেরই অসুবিধা হয়েছে এই পুজোতে সব কিছু ম্যানেজ করা। তারপরেও সব কিছু মায়ের আশীর্বাদে ঠিকমতো হয়ে গেছে। আজ পুজোর শেষে রাত্রেবেলা মায়ের সামনে অন্নপ্রসাদ নিবেদন করা হবে এবং সেটি প্রত্যেককে বিতরণ করা হবে। বেলা প্যান্ডেল দেখার একটু মজা আলাদাই থাকে, তো লাইট ফাইট থাকে, তো তোমরাও একটু দেখে নাও ছোট করে একটা বেলার একটি সিনেমাটিক শর্ট ছোট করে। জয় জগ জননী, জয় জয় সরস্বতী মাই, জয় জয় দেবী, জয় জগ জননী, জয় জয় সরস্বতী মাই, জয় জয় দেবী, জয় জগ জননী, জয় জয় সরস্বতী, জয় জয় ভবানী, জয় শরমানী, জয় জয় ভবানী, জয় শরমানী, জয় ত্রিভুবন সুখদায়ী। আমাদের মায়ের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। সকল গ্রামবাসীর কাছে অনুরোধ, আপনারা সময় বিলম্ব না করে আমাদের ক্লাব প্রাঙ্গণে এসে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা গ্রহণ করুন। বিবেকানন্দের পরিচালনায় যে চারটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ তার তৃতীয় দিন। কাল আমাদের ছোট ছোট বাচ্চাদের নাচ গান আবৃত্তি হবে রসদিন মায়ের বিদায়। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ছোট করে একটা ব্লগ বানালাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। হস্তকমল মুবি।